বন্ধুরা, আজ 23শে নভেম্বর 2022 এবং আজ হচ্ছে বুধবার। দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি। আকাশে কোনো মেঘ নেই আমাদের দুই বাংলা, ত্রিপুরা ও আসামের উপরে। এছাড়া দোহাতে বা কাতারে চলছে ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেখানেও কোনো মেঘ দেখা যাচ্ছে না। একটা জিনিস বলবো, দেখুন আপনারা, বাংলাদেশের সাইজ এবং কাতারের সাইজ, এইটুকু একটা দেশ কাতার, শুধু বাংলাদেশের উপরে রংপুর দিনাজপুর এই জেলাটুকু মিলেই যেটুকু জায়গা, সেটুকু জায়গার মধ্যে কাতার হয়ে যাবে। আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে এরকম কাতারের যা সাইজ, তাতে পশ্চিমবঙ্গের মধ্যে গোটা 10-12 কাতার প্রবেশ করে যাবে। মানে পশ্চিমবঙ্গকে 10 ভাগে ভাগ করলে এক ভাগ যদি দাঁড়ায়, সেই এক ভাগের মধ্যে কাতার। আমাদের দুটো জেলা, দুই মেদিনীপুর বা 2 চব্বিশ পরগনা মিলে গেলেই কাতারের মতো হয়ে যাবে। যাই হোক, এটা একটা অন্যরকম আলোচনা করলাম। যেই বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপটা আমরা দেখছিলাম, তা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে প্রবেশ করে গেছে। বঙ্গোপসাগরের উপরে এখন আর কোনো ঘূর্ণাবর্ত নেই, তবে আন্দামানের কাছে বেশ খানিকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঘ। এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। ঠান্ডা খানিকটা বেড়েছে, এটাই একটা ব্যাপার। আমরা যদি বায়ুমুটে যাই, তাহলে সেক্ষেত্রে দেখে নেব আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। তো একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে 25-26 তারিখ নাগাদ। এইটার যে সম্ভাবনা দেখা গিয়েছিল একটা নিম্নচাপ হওয়ার, আজকের যে আপডেট 23 তারিখে, তাতে দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি ঠিকভাবে দানা বাঁধতে পারছে না। তার ফলে কি হবে, সাগরই তৈরি হবে বঙ্গোপসাগরে, আর বঙ্গোপসাগরই মিলিয়ে যাবে। তাই সেক্ষেত্রে বলা যেতে পারে আগামী যে 2 তারিখ 2 ডিসেম্বর অবধি আমরা যা আপডেট পাচ্ছি, তাতে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না, যদিও দক্ষিণ চীন সাগরে কিছু ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, এটা একটা ভালো খবর। যেরকম নভেম্বরের দিকে একটা ঘূর্ণিঝড় আসে, সেরকম এবছর আসেনি বা এখনো অবধি দেখা যায়নি, আসেনি নয় এখনো অবধি দেখা যায়নি, এটাই কিন্তু ভালো খবর। তো আমরা একবার বৃষ্টি ও বজ্র মুটে যাব এবং সেখানে গিয়ে দেখব কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি না। আর বলে দিক, কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দুই বাংলার উপর দেখা যাচ্ছে না আগামী কয়েকদিনের মধ্যে। তো কোনো বৃষ্টি নেই, তবে বৃষ্টি পরবর্তী সময় একটা হালকা হবে, আর তারপর আরও জাকিয়ে ঠান্ডা পড়বে, যদিও ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা কিন্তু 14-15 নেমে এসছে কলকাতা, মানে ভালো ঠান্ডা। তবে ডিসেম্বরের 14-15 তারিখের পর থেকে আরও নামবে যে ঠান্ডা, একেবারে 9-10 যেটা হাড়কাঁপানো ঠান্ডা, সেটা ডিসেম্বরের 14-র পর আশা করা যাচ্ছে আসবে। এবং তার আগে একটা ছোট্টর উপরে হালকা স্পেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরেই কিন্তু ঠান্ডাটা জাকিয়ে পড়বে, এরকম আবহাওয়াবিদরা মনে করে, বা সেরকমভাবেই দেখা গেছে আমাদের আবহাওয়ার ইতিহাসটা যদি একটু ভালো করে দেখা যায়। তো যাই হোক, এই হচ্ছে বৃষ্টি ও বজ্রমুট দেখলাম। তো আমরা দোহাতে বা কাতারেও দেখে নিলাম যে কোথাও কিন্তু কাতারেও বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা বলছিলাম, সৌদি আরব একটা এত বড় দেশ, কিন্তু তার পাশে কাতারকে দেখুন, ছোট্ট একটুখানি একখানা দেশ, যার মধ্যে মানে আমি বললাম যে পশ্চিমবঙ্গকে 10 ভাগে মনে হয় ভাগ করা হলে একটা টুকরোর সমান হবে গিয়ে কাতার, বা 10 ভাগ না হলেও গোটা 8 ভাগ তো হবে আমার মনে হচ্ছে। 2-3টে জেলা আমাদের পশ্চিমবঙ্গের মিলিয়ে দিলেই কাতার হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিস্থিতি আমরা দেখালাম। চলে যাবো তাপমাত্রা, এই মুহূর্তে তাপমাত্রা কত আছে এবং আগামী পরের দিনগুলো, আগামী আজকে রাত্রির বেলায় কীরকম থাকতে পারে। তো 27-এর মধ্যে রয়েছে কিন্তু 27-28 এই মুহূর্তে দক্ষিণবঙ্গ, কলকাতায় 27, উত্তরবঙ্গের দিকে মালদা হয়ে যদি আমরা যাই তাহলে আলিপুরদুয়ারের দিকে, কোচবিহারের দিকে 26-27-এর মধ্যে, বাংলাদেশের ঢাকার কাছে 28, বাকি বাংলাদেশ জুড়ে বরিশাল থেকে শুরু করে সিলেট, এদিকে রংপুর মেহেরপুর, সবই কিন্তু 27-28-এর মধ্যে। চিটাগাং মহেশখালীও এই 28-এর মতোই। ত্রিপুরার কাছে রয়েছে 28, শিলচরের কাছে 26 এবং আসাম রয়েছে 26-27-এর মধ্যে। আমরা দেখে নেবো আজকে রাত্রির 11টা কতটা তাপমাত্রা কমবে, বেশ অনেকটাই কমছে। আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে 17-16 হয়ে যাচ্ছে, শিলচর 16-র মতো, ত্রিপুরার কাছে 18-র মতো, চিটাগাং মহেশখালী 18-19, ঢাকায় 18, বাকি বাংলাদেশ জুড়ে 18-19-এর মতো। তবে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি আর একটু কম, 16-17-17-র মতো থাকবে। পশ্চিমবঙ্গ দেখে নেবো, কলকাতা 17, বাকি দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়ার দিকে আর একটু কম, 15-16 থাকবে রাত্রির 11টায়, এবং বাকি মেদিনীপুর থেকে শুরু করে 24 পরগনা সবই 16-17-18-র মধ্যে থাকছে। উত্তরবঙ্গ তাই, আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি সবই কিন্তু তাই। ভোর 5টা দেখবো কতটা কমে দাঁড়াচ্ছে তাপমাত্রা, এবং ভোর 5টার দিকে সবচেয়ে বেশি ঠান্ডাটা থাকবে। আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে 14 নেমে আসছে, শিলিগুড়ি 14-15-র মধ্যে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর 14-র মতো থাকবে ভোরবেলায়।
মুর্শিদাবাদ 13 এবং বীরভূম 14 মধ্যে আমাদের কলকাতা 14 বেশ ঠান্ডা, আজকেও ঠান্ডা ছিল কালকেও ঠান্ডা থাকবে, এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে 14। তো দক্ষিণবঙ্গের সব জেলা মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান সব জেলাতেই আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 15 মধ্যে থাকবে তাপমাত্রা। যদিও বাংলাদেশের আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি সেগুলো 13-14 মধ্যে থাকবে, উত্তরে রংপুরও তাই, কিন্তু মধ্য বাংলাদেশ ঢাকাতে একটু বেড়ে হয়ে যাচ্ছে 16 মতো, সিলেটের দিকে 15-16 মতো, দক্ষিণে বরিশাল খুলনার দিকটাতে 15-16 মতো, চিটাগাং মহেশখালের দিকে একটু বেশি 17-18 মতো, ত্রিপুরার কাছে 16, শিলচরের কাছেও 16, আসামে থাকবে হচ্ছে 16-17 মধ্যে। তো বন্ধুরা, এই ছিল তাপমাত্রা। আগামী দিনে বৃষ্টি আছে কিনা তার খবর, কোন রকম ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় নিম্নচাপ আছে কিনা তার খবর দেখে নিলাম। কাতারের কিরকম থাকছে, যাওয়ার আগে আমরা একটুখানি কাতারের আজকে তাপমাত্রাটা শুধু দেখে নেবো, বৃষ্টির তো সম্ভাবনা নেই। তাপমাত্রা কিরকম থাকবে দুপুরে যখন প্রথম খেলা হবে 3:30-4 নাগাদ, তাপমাত্রা একটু বেশি থাকবে কাতারের এবং 26-27 মধ্যে থাকছে কাতার। এছাড়া আমরা যদি একটু পরের ম্যাচ যদি আমরা যাই 6:30-7 যখন জার্মানি নামবে তখন 23-24 মধ্যে, এর পরবর্তী সময় স্পেন নামবে রাত্রি 9:30, সেই সময় কিন্তু 21-এর মধ্যে নেমে আসবে, 19-21-এর মধ্যে, এবং তারপর যখন রাত্রি 12:30-1টার সময় নামবে হচ্ছে গিয়ে পরবর্তী লাস্ট যে ম্যাচটা রয়েছে সেই সময় কিন্তু 19:20-এর মধ্যে নেমে আসবে হচ্ছে, হ্যাঁ 17-18-এ নেমে আসবে কাতারের তাপমাত্রা, যে সময় বেলজিয়াম কানাডার সঙ্গে খেলবে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, আশা করি কাজে লেগেছে। বন্ধুরা সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Thank you.